আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ভাইরা আমার, আশা করি মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দয়া এবং করুণায় আপনারা সকলেই ভালো আছেন। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটা আপনার একটা ভিডিও দেখে নেন। এখন যে ভিডিওটা আপনার স্ক্রিনে দেখতেছেন, একজন বোন অনেক লোকের সামনে ডান্স করা অবস্থায় তার সেখানেই মৃত্যু হয়ে যায়। আজ গান বাজনা এত সব জায়গায় বেড়ে গেছে, আজ আমাদের ঘরে ঘরে গান বাজনা হয়ে গেছে। কোনো পার্টিতে গান, কোনো জালসায় গান হচ্ছে, যেখানে লোক বেশি সেখানে গান হচ্ছে। আর আজ আমরা সেই গানে ডান্স করি, কিন্তু আমার মনে থাকে না যে গান শোনা অবস্থায়, ডান্স করা অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার কবরে কি অবস্থাটা হবে? ইসলামে গান বাজনাকে হারাম করা হয়েছে আমরা সকলেই জানি, কিন্তু আমাদের সেই বিষয়ে কোনো জ্ঞানই নাই। আমাদের মনে নাই যে আমাদেরকে একদিন কবরে যেতে হবে, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, এই পৃথিবীর আরাম আয়েস ছেড়ে আমাদেরকে সকলকে চলে যেতে হবে, কিন্তু আমরা একবারও সেই কবরের কথা আমরা চিন্তা করি না। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ কিন্তু চাখতেই হবে। কিন্তু আমরা সেই কথাটা আমরা সকলেই জানি, কিন্তু আমাদের মনে থাকে না। নবীজি বলেছেন, কিয়ামতের আলামত যখন গান বাজনা রং তামাশা বেড়ে যাবে, তোমরা জেনে নেবে যে কিয়ামতের এটা একটা আলামত। আজ বাস্তবতা আমাদের ঘরে ঘরে গান বাজনা হয়ে গেছে, বিয়ে বাড়িতে, পার্টিতে, অনুষ্ঠানে, সেখানে যেখানে সেখানে সব জায়গায় শুধু গান আর বাজনা। আর আমরা সেই গানের তালে আমরা ডান্স করি, আর সেই সময় আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। সেই জন্য আমরা সেরকম গুনাহ থেকে বেঁচে থাকব, আর আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দেন। আমিন।